বন্ধুরা, ভারতকে ক্ষমতা দেখানোর চক্করে জোশের বসে হুসকে হারিয়ে পাকিস্তান ইরানের উপর হামলা করে এখন তারা এখন ভয়ে থরথর করে কাঁপছে। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে বড় খবর, ইসলামাবাদে হাই অ্যালার্ট জারি, যে কোনো সময় হামলা চালাতে পারে ইরান। এই হামলায় ইরান দাবি করে পাক এয়ার স্ট্রাইকে 4 শিশু ও 3 জন মহিলার মৃত্যু হয়েছে, এছাড়া 2 জন পুরুষের মৃত্যু হয়। গত মঙ্গলবার পাকিস্তানের বালুচিস্তান জঙ্গি সংগঠন জস আল আদলের ঘাঁটিতে মিসাইল এমনকি ড্রোন হামলা চালায় ইরান। তেহরান আগেই জানিয়েছে ফোন করে যে হামলার লক্ষ্য ছিল জঙ্গি সংগঠন জস আল আদলের ঘাঁটি। ইরানের দাবি, এই জঙ্গি সংগঠন তাদের মাটিতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে, কিন্তু ইরানের হামলার পরপরই গর্জে ওঠে ইসলামাবাদ। কিন্তু তারা আবার পাল্টা রিটালিয়েট হিসেবে বৃহস্পতিবার ইরানের ঘরের ভেতরে ঢুকে 50 কিলোমিটার ভেতরে গিয়ে পাল্টা হামলা চালিয়ে আসে। ওই হামলায় ইরান দাবি করেছে পাক এয়ার স্ট্রাইকে 4 শিশু 3 জন মহিলার মৃত্যু হয়েছে, টোটাল 9 জন, এছাড়া 2 জন পুরুষের মৃত্যু হয়। তো আবার সকালের দিকে খবর বেরিয়ে আসে যে ইরানের একজন জেনারেল সহ তার 2 জন গার্ডকে মেরে দিয়েছে। তারপরে ইরান প্রকাশ্যে বলে এর প্রতিটা বদলা নেওয়া হবে পাকিস্তানের ওপর। সব মিলিয়ে এই পাক হামলায় ইরানের মাটিতে প্রাণ গিয়ে 9+3=12। অর্থাৎ এইদিকে পাকিস্তানের দাবি, এই অভিযানে তারা জঙ্গিদের খতম করেছে। এই সবের মাঝে পাকিস্তানের ইসলামাবাদে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা, কারণ মনে করা হচ্ছে যে কোনো সময় আকাশপথে আক্রমণ চালাতে পারে ইরান। আর সেই কারণেই শুক্রবার সেনাবাহিনী উচ্চপদস্থ আধিকারিক এমনকি গোয়েন্দাকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে ডাক দিয়েছেন। নিরাপত্তা খতিয়ে দেখেছে পাক সেনা। ইরানের ঘাঁটি গেড়ে থাকা বালুচিস্তান লিবারেশন আর্মি পাক হামলায় নিহতদের পক্ষ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ইতিমধ্যে সরাসরি যুদ্ধের ঘোষণা করে ফেলেছে। ফলে অবস্থা খুব একটা ভালো নয় ভেবে সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তবে দুই দেশের মধ্যে এই যুদ্ধের আবহে সব পক্ষে শান্ত থাকার কথা বলেছে রাষ্ট্রসংঘ। অপরদিকে আমেরিকার রাষ্ট্রপতি বাইডেন পাকিস্তানের পক্ষ নিলেও শান্তির কথা বলেছেন। তিনি এক প্রেস স্টেটমেন্টে এমনটাই জানিয়েছে। তবে ইসলামাবাদের ভয় এখনও কাটেনি, ভয় আরও বেড়ে যাচ্ছে। ইসলামাবাদ হাই অ্যালার্ট জারি করে রেখেছে এই মুহূর্তে, যে কোনো সময় হামলা চালাতে পারে ইরান। শান্তি বজায় রাখতে হবে ওই এলাকায়, ইরানকে কেউ খুব একটা পছন্দ করে না, আর ওই সংঘর্ষে তার প্রমাণ। আমরা দেখছি কি করা যায়, তবে কি হতে চলেছে বলা যাচ্ছে না। সব মিলিয়ে পরিস্থিতি যে খারাপের দিকে তা মার্কিন প্রেসিডেন্টের কথায় স্পষ্ট। তবে এতে আপনারা কেউ কষ্ট পাবেন না, বিশেষ করে যারা প্রো পাকিস্তানি বা পাকিস্তানি পূর্ণ সমর্থন করেন। কেননা পাকিস্তানের উপর কাল নয়তো পরশু হামলা হবেই। মিলিয়ে নেবেন আমার কথাটা। যেটা হোক বন্ধুরা, পুরো বিষয়টির উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।